ভাইয়ের মেয়ের বার্থডে খাইয়া গেছে, আমার হাজবেন্ড ওখানে গেছে, টয়লেটে গেছে, তো একটা গাড়ি আইছে, গাড়ি আউনে হে আমার দিকে ফলো করতেছে, আমার মেয়ে কইছে মা আমরা দিকে ফলো করতেছে, হে গাড়ির ঠিকানা না আদাইছে, যে আমরা বুঝতেছি হে আদাই গেছে, তো আমরা হাজবেন্ডের দিকে গেছে, যে আমার হাজবেন্ডটা দেখছে হে গাড়ির দিকে উঠে গেছে, না না হে ড্রাঙ্ক আসল, হে গাড়ি ড্রাঙ্ক আসল, হে তারা ইফ্রিজিং করতেছিল, ইফ্রিজিং করতে গিয়েছিল, এরপরে মহিলা এবং মহিলার হাজবেন্ড তার সাথে মানে যুদ্ধবুদ্ধি করতেছিল, এবং মহিলারে মানে একটা কোন বদ উদ্দেশ্য নিয়ে আসে, একটা বদ উদ্দেশ্য নিয়ে আগে ছিল, বাট আমি গাড়ির থেকে তখন দেখতে কেমন কন্ডিশন, সাথে সাথে আমি নেমে আসি গাড়ির মধ্যে হাতটা ডুয়াইছি, হাতটা ডুয়ানোর পরে লাগাই লাগানোর চেষ্টা করতেছে, এবার হ্যাঁ গাড়ির থেকে বের করে আনছি, তারপর হ্যাঁ লাগাই লাগানোর চেষ্টা করতেছে, এবার বের করে আনছি, তো ইয়ানের কয়েকজন পুলাবান মিল্লা সেরা তারা ইয়ান থেকে গাড়িটা রিলিজ করে সেটা পাঠাই দিছে, এবং আমার জিজ্ঞেস করতেছে তুমি কে, আমি কিছু আমি কেউ না, আমি একটা পথচলতি মানুষ, আমি একটা তাইনের এই প্রবলেম জিজ্ঞাসা, এবং তাইনের মেয়েটা আমি নিয়ে খুলে নিস, হ্যাঁ তখন ইয়া করে সেটা মানে এমন রুক্ষ আমারে মারতে আই, বাট আমি তো এক আমি কি করুন, আট নয় জন ছেলে, তারপরে ইন্দের টাইম আমরা কথা কইতাছি হে গাড়ি লিয়ে গেছে, এবং এই দুইটা ছেলে আবার ইয়ানে আছে, একটা দাড়িওয়ালা ছেলে পুলিশ জন ফেল পাইছে, আমরা পিএসএ ফোন করে একজন খবর দিয়েছে, পিএস থেকে লোক আছে, ততক্ষণে তারা এখান থেকে রাফা।